নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। বাস্তু বিজ্ঞান, বাস্তু একটা অদ্ভুত শক্তি। আজকে আনন্দ এবং বাস্তুতে পজিটিভ ভাইব্রেশন আমরা পেয়ে থাকি এবং সেই বাস্তুতে কিছু নেগেটিভ ভাইব্রেশন থাকে এবং সেই নেগেটিভ ভাইব্রেশনগুলিকে মানে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে মানে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, আর সেটাকে সরিয়ে ফেলে সেটাকে লুপ্ত করতে হয় বা সেটাকে ফেলে দিতে হবে, বা সেই বাস্তুর মধ্যে যেন নাই থাকে সেই জিনিসগুলি। তার মধ্যে দিয়ে পুরনো ঝাঁটা বাস্তুতে রাখবেন না, পুরনো ঝাঁটা বা ভেঙে যাওয়া ঝাঁটা বাস্তুতে রাখবেন না, এক নম্বর। দু নম্বর জিনিস, বাস্তুতে অনেক বাড়িতে ঝাড়ার জন্য কুলো ব্যবহার করা হয় বা ঠাকুর পুজোর জন্য কুলো ব্যবহার করা হয়। অনেকদিন ভেঙে গেছে, আপনি রেখে দিয়েছেন, বাস্তুতে রাখবেন না, ওটা ফেলে দিন, পুড়িয়ে ফেলুন, জলে ভাসিয়ে দিন, রাখবেন না বাস্তুতে। তিন নম্বর যেটা হলো, বাস্তুতে আপনি কখনোই দেয়ালে ঘড়ি রেখেছেন, ঘড়ি বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটা আপনি রাখবেন না। ওটা রাখা প্রচণ্ড বাজে ইঙ্গিত করে এবং ওটা আপনার সময়টাকে থামিয়ে দেয়, আপনার আশাটাকে থামিয়ে দেয়, আপনার এগিয়ে যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দেয়, রাখবেন না। চার নম্বর যে জিনিসটি হলো, সেটা হলো আপনার বাস্তুতে কোনো অসামাজিক ছবি ফটো রাখবেন না। দেখছেন আপনার ঘরের বেডরুমে একটা ছবি বা সিনারি রয়েছে, সেটা ভয়ঙ্কর, কোনো ভূতের সিনারি বা কোনো বাজে কোনো সিনারি বা কাউকে মেরে ফেলছে সেরকম কোনো বা ফাঁসি দিচ্ছে এরকম কোনো ছবি আপনার বাস্তুতে রাখবেন না। এটা নেগেটিভ রে দেয়, এটা বাজে কোনো কিছু ইঙ্গিত দেয়, এটা আপনার পরিবারের, আপনার সন্তানের মধ্যে, আপনার মধ্যে, আপনাদের মধ্যে একটা বার্তা নিয়ে আসে, যেটা খারাপ বার্তা, যেটা পজিটিভ ভাইব্রেশনটাকে সরিয়ে দেয়। পাঁচ নম্বর যেটা বলবো, ঠাকুর ঘরে অনেক সময় অনেক জিনিস ভেঙে যায়, যেমন ধরো ঘণ্টা বা মূর্তি বা আপনার কোনো জিনিস আছে ঠাকুর ঘরে যেটা আপনি পুজো করছেন অনেক দিন ধরে, সেই জিনিসটি কিন্তু ভেঙে গেছে, বা ফুলদানি ভেঙে গেছে, বা আপনি যেখানে ধূপদানি ভেঙে গেছে, পাজালটার তো মানে হাতলটা ভেঙে গেছে, আপনি সেরকম করে রেখে দিয়েছেন, আপনি না সারিয়ে আপনি একটা নতুন নিয়ে এসেছেন কিনে, কিন্তু ওটা আপনি রেখে দিয়েছেন, আপনার রাখবেন না। ওটা হয়তো সারিয়ে ফেলবেন, না হলে ওটা ফেলে দেবেন, না হলে ওটাকে অন্য জায়গায় রাখুন, আপনি ওখানে আর রাখবেন না ওই জিনিসগুলিকে। আপনি গার্বেজ, ছ নম্বর যেটা আপনি বললাম, যেটা ছ নম্বর পাটে আমি যাচ্ছি, গার্বেজ যেটা অকেজ জিনিস, ঢিপি হয়ে রয়েছে, বা আপনি পেপার পড়েন বহুদিন ধরে, পেপারগুলি একদম জমে গেছে, আপনি রেখে দিয়েছেন, আপনি রাখবেন না। এগুলি নেগেটিভ কিছু শক্তি ছড়ায়, আপনি ওটাকে বেছে দিন, ফেলে দিন, কাউকে দিয়ে দিন, সরিয়ে ফেলুন, ওটা রাখবেন না। সাত নম্বর জিনিস, আপনি কাঠের চেয়ার ব্যবহার করেন, স্টিল চেয়ার ব্যবহার করেন, স্টিলের খাট ব্যবহার করেন, লোহার খাট ব্যবহার করেন, কাঠের খাট ব্যবহার করেন, এই জিনিসগুলি কিন্তু ভেঙে গেছে বা কোনো কারণে কাঠের চেয়ারের পায়াটা ভেঙে গেছে, বা আপনি প্লাস্টিক চেয়ার, ফাইবারের চেয়ার ব্যবহার করছেন বা কোনো জিনিস ব্যবহার করছেন, সেটা ভেঙে গেছে, আপনি রেখে দিয়েছেন গার্বেজ রূপে, বা আপনি ঘরের কোনো কোণে ওটাকে সরিয়ে রেখেছেন বা কোনো বাইরে আপনি রেখে দিয়েছেন, ওটা রাখবেন না, ওটা বেচে দিন, ফেলে দিন, কাউকে দিয়ে দিন। এগুলি বাস্তুর মধ্যে রাখা অশুভ ইঙ্গিত দেয়, আপনার শারীরিক দিক দিয়ে এটা ক্ষতি আসবে, এটা কিন্তু প্রচণ্ড নেগেটিভ ভাইব্রেশন চলে আসবে। সাত নম্বর জায়গায় আমি চলে যাচ্ছি, সাত নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হলো, কোনো কারেন্টের জিনিস, টিভি বা অন্য অন্য যে কোনো গ্যাজেট বা কিছু, ফোন, কোনো জিনিস, এলসিডি ভেঙে গেছে বা সেটা ভেঙে গেছে, আপনি সারাবেন সারাবেন করে রেখে দিয়েছেন, সেটা রাখবেন না। ওটা রাখলে আপনার জীবনে অনেক কিছুই ভেঙে যাচ্ছে,
আপনার ব্যবসায় ডাউন হয়ে যাচ্ছে, আপনি সর্ব জায়গা থেকে লুজার হয়ে পড়ছেন, আপনার দিন 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 আপনি অর্থনৈতিক দেনায় আপনি জড়িয়ে পড়ছেন। আট নম্বর যেটা আছে, আট নম্বর পজিটিভ ভাইব্রেশন বলবো আমি এটায়, এবং নেগেটিভ ভাইব্রেশন কী হয়। আট নম্বর যে পার্টটি বলবো, আপনার বেডরুমে আপনি দেখতে পাচ্ছেন যে আয়না রেখেছে, যে আয়নাটি তুমি রাখলে ওটা যেন তোমার বেডরুমের যে তোমার খাটের ছবিটি আছে সেটা যেন দৃশ্যমান না হয়, চেষ্টা করো সেরকম দিকে আয়নাটি রাখার। এবং তোমার ঘর অনুযায়ী তুমি এমনভাবে তুমি আয়নাটি রাখলে যেখানে দেখবে তোমার বেডরুমের যে খাটটি আছে, যেখানে তোমরা নিদ্রায় যাও শুয়ে পড়ো, সেই খাটটি যেন দেখা না যায়। ন নম্বর যে জায়গাটি আমরা আসছি, সেই ন নম্বর কিন্তু ভাইটাল জায়গা। তোমার সন্তানের পড়ার স্থানে যে টেবিলটি তুমি রেখেছো, সেই টেবিলের ওখানে দেখবে অনেক বই রয়েছে, যে বইগুলি হলো অনেক আগের বই, যে বইগুলি পড়া হচ্ছে না, শুধু শুধু গ্যাদারিং করে রেখেছো, অনেক কিছু আছে, কাগজপত্র অনেক, তোমার হিসাবের কাগজপত্র রেখেছো, কিন্তু তোমার সন্তানের পড়ার জায়গায় তুমি অন্য অন্য জিনিসপত্র রেখে দিয়েছো। ওই ঘরটাকে চেষ্টা করো কয় পরিষ্কার রাখো, ওখানে কিছু রাখবে না, সন্তানের যেটা দরকার সেই জিনিস ছাড়া কিছু রাখবে না, দেখবে একটা পজিটিভ সাইন পাবে তুমি সেখান থেকে। সন্তানের পড়ায় উন্নতি হবে, পড়াশোনার দিক থেকে ওরা অনেকটা বেশি ভালো দিকে যাবে এবং সাকসেস পাবে, সুফল পাবে, অনেক বড় হবে। কিন্তু যদি ওর মধ্যে কিছু অপ্রয়োজনীয় জিনিস থাকে তাহলে কিন্তু নেগেটিভ, ওখান থেকেই পড়াশোনার জায়গা থেকে অনেকটা ডিপ্রেশনে চলে যাবে এবং ডিটোরিয়েট করবে, মানসিক দিক দিয়ে অনেকটা ভেঙে পড়বে, সাকসেস পাবে না। দশ নম্বর যেটা বলবো সেটা হলো খুব ভাইটাল, আমরাও করতাম যখন জানতাম না, তোমরাও করো, সবাই করে, যারা জানে তারা করে না, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। দশ নম্বর যেটা হলো, যেখানে সেখানে প্যান্ট জামা খুলে রেখে দাও, এটা রাখবে না। ঘোরার তুমি যখনই ঢুকছো ঘরে, ঢোকার মুখে তুমি তোমার দরজার পিছনে রেখে দিলে প্যানগুলি সাজিয়ে সাজিয়ে হ্যাঙ্গিং করে, রাখবেন না ওটা, চেষ্টা করো তোমাদের আলাদা কোনো জায়গায়, আলাদা কোনো ঘরে ওই প্যান জামা শার্ট বাইরে থেকে যেটা এসছো সেটা খুলে সেখানে রাখার, বা একটা বাস্কেট বানিয়ে ফেলো, ওই বাস্কেটের মধ্যে ওগুলি ঢুকিয়ে রাখো। দেখা গেলো তুমি জামা প্যান্ট ধোবে বা পরিষ্কার করবে বা ওটাকে তুমি মেশিনের মধ্যে দেবে, তার আগে তুমি যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছো, এটা নেগেটিভ ঊর্জা ছড়ায়, ঘরের মধ্যে পজিটিভ ভাইব্রেশনটাকে নষ্ট করে। সেই জায়গা থেকে তুমি এটা কোনো বাস্কেটের মধ্যে রাখার চেষ্টা করো, পজিটিভ ভাইব্রেশন পাবে এবং ঘরের একটা ভালো ভাইব্রেশন চলে আসবে এবং তোমাদের নেগেটিভিটিটা অনেকটা দূর হবে। যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো, ছড়িয়ে দাও। ভালো লাগলে তোমাদের জয়দেব শাস্ত্রীকে বা অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীকে তাহলে এখনই সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, লাইক করো এবং প্রথম ভিডিও করার ফার্স্ট নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করা, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো।